বিগত বাম সরকারের 25 বছরেও এই সমস্যার সমাধান করতে পারেনি কেউ। বৃষ্টি এলে জলমগ্ন হয়ে পড়ে আমবাসা জাতীয় সড়ক। রাজ্যে বিজেপি সরকার আসার পর জল নিষ্কাশন ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করে জায়গা পরিদর্শন থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গত কিছুদিন আগে জল নিষ্কাশন ব্যবস্থার জন্য NHIDCL এর সাথে বৈঠক করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস সহ পুর পরিষদের অন্যান্য কার্যকর্তারা। এই বিষয়ে আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস জানান, জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য জাতীয় সড়কে মাস্টার প্ল্যান করে একটি ড্রেন নির্মাণ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি আরেকটি ড্রেন হবে TRTC পাড়া থেকে ডুলুবাড়ি ট্রাই জংশন পর্যন্ত। সেই বৈঠকে NHDCLও ছিল, NHIDCL, তো ওদের সঙ্গে ওরাও এই মিটিংয়ে ছিল। তো এই মিটিংয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে আমবাসা বাজারের ANH রোডের সঙ্গে যে একটা ড্রেন মানে অবশিষ্ট এখনও করা হয়নি, সেটা করা হবে। এটা স্থগিত হয়ে গেছে, ওয়ার্কারও বেড়ে গেছে, একটা কিছুদিনের মধ্যে NHIDCL যেটা বললো সেটা করে নেবে। আরেকটা আছে TRTC পাড়ারে JB স্কুলের বাইপাস হয়ে এই ড্রেনটা চামড়া ছাড়া দেন, ওটাও এস্টিমেট হয়ে গেছে NHIDCL যেটা বললো। আরেকটা ড্রেনও করা হবে, এটা হচ্ছে TRTC থেকে গরুবাড়ির যে ট্রাই জংশন আছে, সেই ট্রাই জংশনের আম্বেদকর নগরে একটা বক্স কালভার্টের একটা চার্জ মানে জল নিষ্কাশনের যে ফেলা মানে ফেলানো ফেলানো হয় সেই জায়গাতে মানে এটা নিয়ে ড্রেনটা শেষ করা হবে। তো NHIDCL আমাদের এটাই আশা দিয়েছে যে পুরো আগে আমাদের এই সম্পূর্ণ ড্রেনগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের এটাই আশা যে এই ড্রেনগুলো হয়ে যাবে আমাদের বাজারে জোরে রাখা। এই ড্রেনগুলি পুজোর আগে সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন মমতা দাস। এই ড্রেনগুলো সম্পূর্ণ হলে আমবাসা জাতীয় সড়কের জল ভরাট হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এখন দেখার, বহু বছরের সমস্যা কবে নাগাদ সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।